হ্যালো ডিয়ার ভিউর্স আসসালামু আলাইকুম আমি আকবর আপনাদের সবাইকে আজকে টিচুরিয়ালে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিপূরক কীভাবে আমরা পরিপূরক করব সেটা আমরা আজকে শিখবো তো এই জন্য আপনাকে প্রথমে যে কাজটি শিখতে হবে সেটি হচ্ছে একের পরিপূরক কীভাবে করবেন ঠিক আছে তারপর হচ্ছে এর পরিপূরক কীভাবে করবেন তো এই জন্য আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো ভালো করে দেখতে হবে তারপর আপনি খুব ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমি একের পরিপূরক কিভাবে করবেন সেটা একটু শিখাবো এবং এর পরিপূরক কিভাবে করবেন সেটা শিখাবো সেই জন্য আপনাকে যতগুলো কাজ করতে হবে সবগুলো একটু স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আসুন প্রথমে একের পরিপূরক কিভাবে করবেন ঠিক আছে মনে করেন আপনাকে এরকম কিছু বাইনারি অঙ্ক এভাবে কিছু বাইনারি বিট দেওয়া আছে ঠিক আছে তো এখন বলা হচ্ছে আপনাকে এটাকে একের পরিপূরক করতে বলা হচ্ছে আপনি কীভাবে করবেন জাস্ট এটাকে উল্টিয়ে দিবেন জিরো থাকলে ওয়ান করে দিবেন ওয়ান থাকলে জিরো করে দিবেন তাহলে এটা কি হয়ে যাবে একের পরিপূরক হয়ে যাবে তাহলে এখানে ওয়ান আসে এই জন্য এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে এই জন্য কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এখানে ওয়ান আসে এই জন্য কি হয়ে যাবে জাস্ট উল্টা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তাহলে এটা কি হয়ে যাবে এটা হচ্ছে একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে ঠিক আছে একের পরিপূরক ওকে একের পরিপূরক হয়ে গেল তো এবার আসুন দুই এর পরিপূরক আপনি কিভাবে করবেন দুই এর পরিপূরক করার জন্য জাস্ট আপনাকে একটা ওয়ান যোগ করে দিতে হবে তাহলে আপনার কি হয়ে যাবে দুই এর পরিপূরক হয়ে যাবে ঠিক আছে ওয়ান কার সাথে যোগ করবেন শুধু এইট এর সাথে উপরেরটির সাথে কিন্তু আর কোনো কাজ নেই উপরেরটির কাজ শেষ ঠিক আছে কার সাথে আপনি করবেন এই যে নিচেরটার সাথে ঠিক আছে জিরো ওয়ান যোগ করলে কি হয় ওয়ান তাই না তো বাকি যেগুলো আছে ওগুলো ওভাবেই থেকে যাবে বুঝতে পেরেছেন তাহলে আপনার এটা কি হয়ে গেল দুই এর পরিপূরক হয়ে গেল বুঝতে পেরেছেন তো পরিপূরক করতে হলে আপনাকে সবার আগে যে জিনিসটা জানতে হবে আপনি খেয়াল করে দেখছেন কিনা জানি না সেটা হচ্ছে এখানে দেখেন জিরো আর ওয়ান অর্থাৎ বাইনারি বিট ছাড়া অন্য কোনো বিট নেই মানে হচ্ছে কম্পিউটার শুধু জিরো আর ওয়ান বোঝে এই জন্য জিরো ওয়ানের মধ্যেই মাধ্যমে এগুলোকে কী করে রিপ্রেজেন্ট করা হয় তো এই জন্য আপনাকে যে কোনো ডেসিমেল নাম্বারকে আগে বাইনারিতে কনভার্ট করে শিখতে হবে আপনি যদি জেনে থাকেন তাহলে ভালো আর যদি না জানেন তাহলে আসুন সব সাইডে একটা এফিশিয়েন্ট ওয়ে আমি আপনাকে শেখাবো খুব সহজেই আপনি এই জিনিসটা করতে পারবেন তাহলে আসুন আমি আপনাকে একটা টেকনিক শেখাবো সেটা হচ্ছে ওয়ান টু এই যে ডাবল ডাবল করে দিচ্ছি ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর হ্যাঁ এরকম আরও যদি দরকার হয় আমি নিতে পারবেন কোনো সমস্যা নেই ওয়ান টোয়েন্টি এইট আরও ইচ্ছা করলে আরও নিতে পারবেন ঠিক আছে তো এটা কেন লিখছে একটু পরেই বুঝতে পারবেন আসুন এই যে এই সিকোয়েন্সটা কীভাবে লিখছি দেখুন ওয়ান ওয়ানের এট ডাবল করছি টু টু এট ডাবল করছি ফোর ফোর ডাবল করছি এইট এইট ডাবল করছি সিক্সটিন সিক্সটিন ডাবল করছি থার্টি টু থার্টি টু এট ডাবল করছে সিক্সটি ফোর সিক্সটি ফোর ডাবল করছি ওয়ান টোয়েন্টি এইট বুঝতে পেরেছেন তাহলে আসুন এখন আপনাকে যদি বলা হয় এখান থেকেই বাইনারি বাইনারিতে নিয়ে যাবেন মনে করেন আপনাকে ডেসিমাল নাম্বার টেন দেওয়া হলো এটাকে আপনি বাইনারিতে নিয়ে যাবেন কীভাবে নেবেন এই যে দেখুন এখান থেকে আপনাকে টেন বাছাই করতে হবে দেখুন না আট এবং দুই যুগ করলে কত হয় দশ তার মানে আপনার এটা হবে ওয়ান এটা হবে ওয়ান এটাও ধরেন নেই এটাও ধরেন নাই যেটি যেটা ধরছেন সেটা এটা হবে ওয়ান যেটা ধরেন নেই সেটা হবে সেটা হবে কি জিরো এই যে আট ধরছেন দুই দর্শন দশ পেয়ে গেছেন না তাহলে এটাও ধরেন নেই এটাও ধরেন নেই তার মানে কি দশের বাইনারি মান কত হবে ওয়ান জিরো ওয়ান জিরো তাই না বুঝতে পেরেছেন তাহলে আপনাকে এই জিনিসটা ভালো করে শিখতে হবে নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না মনে করেন আপনাকে বলা হলো বারো বারোয়ের বাইনের মান বের করেন তাহলে আপনি কীভাবে বারোয়ের বাইনের মান বের করবেন দেখি এই যে বারো দেখি বলুন তো আট আটে আট সাড়ে কত বারো আপনি এখানেই পেয়ে গেছেন তাহলে আপনি কোনটা কোনটা ধরলেন এই যে আট দৌড়লেন চার দৌড়লেন এইটাও ধরেন নেই এটাও ধরেন নেই তার মানে কত আপনার বারোয়ের বাইনের মান কত হলো ওয়ান ওয়ান জিরো জিরো বুঝতে পেরেছেন আচ্ছা আর যদি একটু করবেন আপনি বসে বসে মনে করেন আপনাকে বলা হলো পনেরো এর বাইনারি মান কত বলো তখন আপনি কি করবেন আট আটে চারে কত বারো বারো দিয়ে চোদ্দো আর একে পনেরো তার মানে সবগুলোই ধরছেন তাহলে পনেরোের বাইনারি মান কী হবে সবগুলোই ওয়ান হবে বুঝতে পেরেছেন এভাবে আপনি সবগুলোই করতে পারেন মনে করেন আপনাকে বলা হলো ষোলো এর বাইনার মান কত তখন আপনি এখানেই পেয়ে গেছেন এগুলো একটুও ধরতে হচ্ছে না তার মানে কি ওয়ান জিরো 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 বুঝতে পেরেছেন তাহলে আপনাকে আগে এই যে বাইনারিতে কনভার্ট করে জিনিসটা শিখতে হবে না হলে কিন্তু আপনি পরিপূরক করতে পারবেন না ঠিক আছে এরপর আরেকটা জিনিস জানতে হবে আপনাকে সেটা হচ্ছে বিট হ্যাঁ অর্থাৎ রেজিস্টার রেজিস্টার কীভাবে করবেন ঠিক আছে মনে করেন আপনাকে বলা হলো আট বিট রেজিস্টারের জন্য রেজিস্টার কী করতে পারবে আটটা বিট হোল্ড করতে পারবে আট বিট থেকে বেশি হোল্ড করতে পারবে না এই জন্য কি করবেন আপনি একটা রেজিস্টার দেখেন আগে এটা হচ্ছে একটি একটি রেজিস্টার এটা কি করতে পারবে হোল্ড করতে পারবে ধরে রাখতে পারবে হ্যাঁ মনে করেন এটা আমি নিজের ইচ্ছা মতো একটা দিলাম তো এখন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বিট আছে এর থেকে বেশি বিট কি করতে পারবে না এই রেজিস্টারটা ধরে রাখতে পারবে না আপনাদেরকে বলা হবে আটবিট রেজিস্টার জন্য এত এত এর পরিপূরক বের করো তখন আপনি আটবিট থেকে বেশি যদি পান সেটা কি হয়ে যাচ্ছে সেটা আপনার রেজিস্টার কি করতে পারতেছে না ধরে রাখতে পারতেছে না হোল্ড করতে পারতেছে না তো এই জন্য কি হচ্ছে এটা ওভারফ্লো হচ্ছে এটাকে কি করবেন আপনি জাস্ট কেটে দিবেন ঠিক আছে এরকম যদি নয়টা বিট আসে তখন প্রথম বিটটা কাটা যাবে সব সময় মাথায় রাখবেন এই কথা বুঝতে পেরেছেন তাহলে আসুন এবার আরেকটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে আচ্ছা আমি এখানে কিছু বাইনারি ডাটা লিখলাম তো খেয়াল করে দেখুন এখানে আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে বিট কি এই যে দেখুন এখানে প্রথমটাকে আমরা সাইন বিট হিসেবে চিহ্নিত করব প্রথমটা হচ্ছে কি বিট যদি সাইন বিট যদি জিরো থাকে আমাকে ধরে নিতে হবে এখানে প্লাস ঠিক আছে সাইন বিট যদি জিরো থাকে এখানে কি ধরবেন প্লাস ঠিক আছে তো এরপর এখানে যদি ওয়ান থাকে বিট যদি ওয়ান থাকে ধরে নেবেন এখানে কি মাইনাস ঠিক আছে তাহলে প্লাস মানে কি জিরো আর সাইনবিট ওয়ান মানে কি মাইনাস ঠিক আছে ওকে তাহলে এবার দেখুন আমাদের এখানে আট বি রেজিস্টারের জন্য দুই এর পরিপূরক ব্যবহার করে এত এবং এত বি করতে বলছে ঠিক আছে তো কি করতে বলছে আট বি রেজিস্টারের জন্য দুই এর পরিপূরক করে মাইনাস টোয়েন্টি নাইন ও এত বি করতে বলছে তো আগে আপনাকে যে রেটে করতে বলছে সেটা আপনি লিখে ফেলবেন কত কত একটা হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন আরেকটা হচ্ছে কত মাইনাস থার্টি ঠিক আছে তো আপনাকে করতে বলছে কি বিউ ঠিক আছে তাহলে বিয়োগটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে এবার খেয়াল করুন এখানে কি হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন হচ্ছে মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস থার্টিন হয়ে যাচ্ছে তাই না তার মানে হচ্ছে আপনি একটা পাচ্ছেন টোয়েন্টি মাইনাস টোয়েন্টি নাইন আরেকটা পাচ্ছেন আপনি প্লাস থার্টিন ঠিক আছে তো এবার খেয়াল করুন কীভাবে আপনি পরিপূরকটা করবেন যেহেতু কম্পিউটার মাইনাস চিহ্ন বুঝে না আবার টোয়েন্টি নাইন চিহ্ন বুঝে না তো কম্পিউটার শুধু কী বুঝে জিরো এবং ওয়ান বুঝে তো এই জন্য আমরা এই যে মাইনাস টোয়েন্টি নাইন এটাকে আমরা প্লাস টোয়েন্টি নাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করব এবং টোয়েন্টি নাইনকে আমরা বাইনারিতে কনভার্ট করে কাজটা করব। ঠিক আছে তাহলে চলুন পাশে রাফ করতে হবে আপনাকে পরীক্ষা সেম করে দেখাতে হবে নাহলে কিন্তু আপনাকে নাম্বার দেওয়া হবে না তো চলুন প্রথমে কি করবেন আপনাকে যেহেতু মাইনাস টোয়েন্টি নাইন আছে আপনার আপনি কী করবেন প্লাস টোয়েন্টি নাইনের মাধ্যমে আপনি রিপ্রেজেন্ট করবেন তাহলে চলুন আচ্ছা টোয়েন্টি নাইন না টোয়েন্টি নাইনের বাইনারি মান আমাদেরকে বের করতে হবে আমি তো অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি যে কীভাবে বাইনারিতে কনভার্ট করতে হবে আমি সূত্রটা এখানে আবার লিখে নিচ্ছি ওকে আমি সূত্রটা উপরে আবার লিখে নিলাম তো এখন কি করব আমরা টোয়েন্টি নাইনের বাইনারি মান বের করব ঠিক আছে তাহলে চলুন টোয়েন্টি নাইনের বাইনারি মান কত কীভাবে হয় ষোলো ষোলো আর আটে চব্বিশ চব্বিশ আর চারে কত আঠাশ আটাশে আট একে উনত্রিশ তাহলে আমরা কোনটা কোনটা দৌড়লাম এটা দৌড়লাম এটা দৌড়লাম এটা দৌড়লাম তারপর এটা দৌড়লাম এটা কিছু ধরি নেই তাই না তাহলে আমরা যেটা এটা দৌড়ছি সেটা একটু লিখে ফেলবো মাথায় রাখবেন আট বিটের জন্য বলা হয়েছে আপনি কয়টা বিট পাচ্ছেন সেটা দেখে নিয়ে আগে এটা আমরা পেলাম কত এটা হচ্ছে আমাদের টোয়েন্টি নাইনের বাইনের পাঁচটা বিট হয়েছে আমাদেরকে আরও তিনটা বিট বাইর থেকে আনতে হবে কারণ কি আমাদেরকে আট বিট রেজিস্টারের জন্য বলা হয়েছে ঠিক আছে রেজিস্টার কী করতে পারবে আট বিট হোল্ড করতে পারবে বলা হয়েছে ঠিক আছে তাহলে খেয়াল করুন এখানে যেহেতু প্লাস তাহলে আমি বাইর থেকে তিনটা জিরো নিয়ে আসবো বুঝতে পেরেছেন ওকে এবার আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে একের পরিপূরক করতে হবে একের পরিপূরক করে নিচ্ছি আপনারা তো অবশ্যই জানে একের পরিপূরক মানে হচ্ছে উল্টি মানে উলটায় দেওয়া ঠিক আছে জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান তাহলে উল্টা দিচ্ছি ঠিক আছে এরপর দুই এর পরে পূরক করবো দুই এর পরে কীভাবে করবো সেটাও আশা করি জানেন জাস্ট কী করে দিব আমরা এক যোগ করে দিব ঠিক আছে উপরেরটা কিন্তু কোনো কাজ করবো না জিরো আর ওয়ান যোগ করলে কীভাবে ওয়ান বাকি সবগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিব ঠিক আছে তো আমরা একটা মান পেয়ে গেলাম অর্থাৎ হচ্ছে এটা মাইনাস টোয়েন্টি নাইনের সমতুল্য বাইনারি মান ঠিক আছে তাহলে আমরা এখানে মাইনাস টোয়েন্টি নাইনের জায়গায় এটা বসিয়ে দিতে পারব তাই না কয়টা তিনটা ওয়ান তিনটা জিরো ঠিক আছে আটটা হয়ে গেছে হ্যাঁ এবার আসুন তাহলে থার্টিন থার্টিনের বাইনের মান কত যেহেতু এটা প্লাস তাহলে আমাদের কোনো ঝামেলা নেই করার দিয়ে দরকার নেই সরাসরি আমরা প্লাস মান বসিয়ে দিব ঠিক আছে তাহলে চলুন থার্টি কত হয় আটে আট সাড়ে বারো বারো আর একে তেরো তার মানে কত কত দরছেন আপনি আট আটে আট সাড়ে বারো বারো আর একে তেরো এটা ধরেন নেই ওয়ান ওয়ান জিরো পদ এটা হচ্ছে কত তেরো তাহলে আপনি এটা বসিয়ে দিন এদিক থেকে বসাবেন অবশ্যই ওয়ান জিরো ওয়ান ওয়ান যেহেতু এখানে প্লাস তাহলে আপনি এখানে কি করতে পারবেন জিরো দিতে পারবেন ঠিক আছে অনেকগুলো জিরো দিয়ে দিচ্ছি যতটা দরকার মাথায় রাখবেন যদি মাইনাস থাকে তখনই আপনাকে কি করতে হবে এটার কিন্তু আর কাজ নেই এটা এটা আপনি পরীক্ষার খাতে কিন্তু একটু নিচে করে লিখবেন তো যেহেতু এখানে মাইনাস এই যে দেখুন এখানে কিন্তু অটোমেটিক সাইন বিট কি ওয়ান এই যে এখানে প্লাস এই জন্য আমি এখানে জিরো দিয়েছি বুঝতে পেরেছেন তাহলে এবার আমরা যোগ করে ফেলবো ওয়ান ওয়ান যুগ করলে হয় কত টেন টেনের শূন্য হাতে আছে এক ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান হাতে ছিল এক তাহলে আবার কত ওয়ান ওয়ান না ওয়ান ওয়ান তাহলে আবার ওয়ান ওয়ান করলে কত হবে ওয়ান ওয়ান টেনের শূন্য হাতে আছে আবার এক আবার হাতের একটা এখানে দিলাম ওয়ান ওয়ান কত হয় টেন টেনের শূন্য হাতে আছে এক হাতের একটা আবার এখানে দিলাম ওয়ান ওয়ান কত হয় টেনের শূন্য হাতে আছে এক জিরো 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 হাতে ছিল হাতের একটা বসিয়ে দিলাম তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তাহলে একটা জিনিস মাথায় রাখেন যে এখানে যেহেতু ওয়ান আছে তাহলে সাইনবিট এখানে কী দিতে বলতেছে যে মাইনাস দিতে বলতেছে বুঝতে পেরেছেন এবার আপনি এ থেকে আবার একের পরিপূরক আবার দুয়ের পরিপূরক করবেন দেখবেন এখানে কত বসাতে হবে সেটা অটোমেটিক ওরা বলে দিবে তাহলে আসেন প্রথমে কি করব এখানে একের পর বিয়োগ করব একের পর বিয়োগ করে নিচ্ছি এবারে দুই এর পর বিয়োগ করব 1 1 10 10 এর শূন্য হাত আছে এক আবার 1 1 10 অর্থাৎ হাতের একটা আর কি হ্যাঁ 10 10 এর শূন্য হাত আছে এক আবার 1 1 10 10 এর শূন্য হাত আছে 1 আবার 1 1 10 হাতে ছিল হাতে আছে এক জিরো তো হাতে ছিল এক না হাতের একটা বসিয়ে দিলাম এগুলো যেভাবে আছে সেভাবে রেখে দিলাম বুঝতে পেরেছেন তাহলে আসুন না এটা এটার মান কত থেকে বলতে পারেন কিনা তাহলে এটার ডেসিমাল মান হচ্ছে কত আপনি এখান থেকে বসান কত জিরো জিরো ওয়ান আর জিরোগুলো গুলো বসানোর দরকার নেই হ্যাঁ তাহলে দেখুন ওয়ান মানে যেটা ধরছি আমরা সেটা এটো না এটো দৌড়ি না এটো দৌড়িনি এটো না এটা ধরছি এটা কত ষোলো তার মানে এখানে কত বসাতে বলতেছি ষোলো আসলে কোন ২৯ থেকে তেরো গেলে ষোলোই হয় বুঝতে পেরেছেন তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে বুঝতে পেরেছেন আচ্ছা মাথায় রাখবেন যদি মাইনাস থাকে তখনই এভাবে করে একের পরিপূরক আর দুই এর প্লাস থাকে তাহলে এই ঝামেলাটা করার কোনো দরকার নেই সরাসরি আপনি কি করবেন বসিয়ে দিবেন বুঝতে পেরেছেন ওকে তাহলে এবার আমাদেরকে আরো একটা কোয়েশ্চেন বলা হয়েছে সেটা হচ্ছে আট বি রেজিস্টারের জন্য দুইয়ের পর ব্যবহার করে এত এবং এত বিয়োগ করতে হবে সেম কাজ যেটা এটা বের করতে হবে আমি একটু লিখে নিলাম যেটা এটা লিখতে বললো আমরা লিখে ফেললাম তো এখন কি করতে বলছে বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগটা এখানে দিয়ে দিলাম তাহলে কী হবে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস মাইনাসে কী হবে প্লাস টুয়েলভ তাহলে আপনি কি পাচ্ছেন একটা পাচ্ছেন মাইনাস টোয়েন্টি সেভেন আর একটা পাচ্ছেন কি প্লাস টুয়েলভ ঠিক আছে তাহলে আপনি এভাবে লিখে ফেলবেন লিখার পর যেহেতু এটা মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে আমরা এটা কী করবো প্লাস টোয়েন্টি সেভেনের মাধ্যমে রিপ্রেজেন্ট করবো প্লাস টোয়েন্টি সেভেন কত হবে বলেন তো দেখি প্লাস টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি সেভেনের বাইনের মান কত দেখি বলেন তো টোয়েন্টি সেভেনের বাইনের মান আমরা এখান থেকে বের করবো কত ষোলো ষোলো আর আটে কত চব্বিশ ষোলো আর আটে চব্বিশ চব্বিশ আট দুই ছাব্বিশ ছাব্বিশ আর একে সাতাশ কত ওয়ান ওয়ান এটা তো তৈরি নেই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এটা হচ্ছে কি সাতাশের বাইনার মান কত 11011011 এটা হচ্ছে কি 27 এর বাইনারি মান ঠিক আছে তো দেখুন এখানে প্লাস তাহলে আপনাকে 8 করতে হবে তাহলে আপনি যতটা দরকার জিরো দিয়ে নেবেন ঠিক আছে তাহলে আমি জিরো দিয়ে নিলাম তাহলে এখন কি করতে হবে এটাকে একের পরিবroc করতে হবে একের পরিবroc করে নিলাম ঠিক আছে এবার দুই এর পরিবroc করতে হবে করে নেন 0 1 যোগ করলে 1 বাকি সবগুলো যেরকম আছে সেরকমই থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন এর সমতুল্য বাইনারি মান তাহলে আপনি এই মানটা এখানে লিখে দিতে পারবেন তিনটা ওয়ানো ওয়ানো টোয়েন্টিভেন এর মান এবার আসুন প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ হলে কোনো ঝামেলা নেই জাস্ট আপনি সরাসরি মানটা বসিয়ে দিন দিনের বাইনারি মান কত দেখি বলতে পারেন কিনা টুয়েলভের বাইনারি মান হচ্ছে আট 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 এর কত বারো এখানেই তো পেয়ে গেছেন না ওয়ান ওয়ান

হ্যাঁ যোগ করুন দেখি ওয়ান জিরো ওয়ান জিরো হয় ওয়ান ওয়ান টেন হয় টেন শূন্য হাত আছে এক হাতের একটা এখানে বসিয়ে দিলাম আবার ওয়ান ওয়ান যোগ আছে এক হাতে ছিল এক হাতের একটা বসিয়ে দিলাম ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এবার আবার কি এখানে যেহেতু ওয়ান তাহলে এখানে কি সাইনড্রেড কি বলতেছে ঠিক আছে তো এবার একের করবেন ঠিক আছে এবার পরিপ্র করবেন জিরো ওয়ান ওয়ান এগুলো সব যেরকম আছে সেরকমই থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ান 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 এইটার ডেসিমাল মান কত দেখি বলতে পারেন কিনা ডেসিমাল মান হচ্ছে আপনি এদিক থেকে বসাবেন ওয়ান 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 তার মানে সবগুলোতে ওয়ান তিন তিন আট সাড়ে সাত সাত আর আটে পনেরো তার মানে এখানে কত বসবে পনেরো বসবে বুঝতে পেরেছেন তার মানে সাতাশ থেকে মাইনাস সাতাশ থেকে বারো গেলে মাইনাস পনেরো হয় তাই না ওকে আশা করি বুঝতে পেরেছেন একটু ধৈর্য সহকারে দেখতে হবে না হলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন না জিনিসগুলো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন